নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টি হচ্ছে হাইপোথাইরয়েডিজম, যেটি সব থেকে বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় ফিমেলদের ক্ষেত্রে। মেলদের ক্ষেত্রে কিন্তু একটু কম দেখতে পাওয়া যায়, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে এটি বেশি দেখতে পাওয়া যায়। তো আজ আমি এই হাইপোথাইরয়েডিজম সম্বন্ধে আলোচনা করব এবং এর কিছু বিশেষ বিশেষ হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করব, যেগুলি এই রোগ কমপ্লিট করতে বা সারাতে হেল্প করবে। তো আসুন, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। প্রথমত বলবো যে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডটি আছে, এটি ঠিক আমাদের ব্রেনের ঠিক পিটিউটারি ঠিক নিচে পিটিউটারি গ্ল্যান্ড থাকে। ওখান থেকে আমাদের যে থাইরয়েডটা যেটা সিক্রেট হচ্ছে, এটি ঠিক আমাদের ব্রেনের নিচে পিটিউটারি গ্ল্যান্ড থাকে। TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বলে একটি হরমোন বের হয়। এই হরমোনটি আমাদের যে থাইরয়েড আছে তাকে স্টিমুলেট করে। তো T3 T4, এই থাইরয়েড কত মাত্রায় বের হবে সেইটি নির্ণয় করে। T3 T4 যে কত মাত্রায় বের হবে সেটি TSH নির্ণয় করে। এর মেন যে কাজটা আছে সেটা হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন এবং মেটাবলিজম যেটি থাকে সেটিকে ঠিক রাখা, অর্থাৎ এর কাজ হচ্ছে গ্রোথ হরমোনকে মেনটেন করা। মানে আমরা যে বড় হচ্ছি বা মোটাসোটা হচ্ছি বা বড় হচ্ছি, হাইটে বাড়ছি, এটা কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের জন্যই হয়। এটা গ্রোথ হরমোনকে মেনটেন করে, এছাড়াও শরীরের মেটাবলিজমটিকেও কন্ট্রোল করে। তো হরমোনাল রেগুলেট করাটাই হচ্ছে TSH এর মেন কাজ। হাইপোথাইরয়েডের যে সমস্যা থাকে এতে কি হয়, T3 এবং T4 এই দুটি কিন্তু ঠিকভাবে বের হয় না। তাহলে T3 এবং T4 হচ্ছে নিচেকার, ওর ওপরে যেটা আছে সেটা হচ্ছে TSH। তাহলে T3 T4 যদি ঠিকঠাক মাত্রা অনুযায়ী যদি না বের হয়, তাহলে TSHকেই কিন্তু বেশি করে বের হতে হচ্ছে। তাহলে TSH যখন বেশি করে বের হবে তখন TSH এর পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে, আর T3 T4 কিন্তু ঠিক করে বের হতে চাইবে না। T3 T4 একটা নর্মাল জায়গায় থাকবে। তাহলে যদি শরীরে কোনো একটা সমস্যা হয় সেই ক্ষেত্রে হয়তো T3 T4 হয়তো ঠিকভাবে বের হচ্ছে না, তাহলে সেটাকে মেনটেন করার জন্য TSHকে বের হতে হচ্ছে। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে TSH 5 to 5.5 এই মাত্রায় যদি বের হয়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি অনেক সময় TSHের মাত্রা যদি দেখা যায় 6 পর্যন্তও কিন্তু মেনটেন করা যায়, কিন্তু যদি কখনো দেখা যায় 7 or 7.5 কিংবা 10-এর ওপরে যদি, তাহলে কিন্তু এটি সমস্যা দাঁড়ায়। সেই ক্ষেত্রে এটিকে আমরা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম বলি। থাইরয়েডিজম সাধারণত দু রকম টাইপের হয়, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিতে বেসিক্যালি কী হয়, T3 এবং T4 এটি কিন্তু ঠিকই থাকে। প্রাইমারিতে যেটা দেখতে পাওয়া যায় যে T3 এবং T4 এর লেভেলটা কিন্তু ঠিকই থাকে, TSH এর লেভেলটা কিন্তু ঠিক থাকে না। TSH এর লেভেলটা কী হয়, আস্তে আস্তে বের হয়ে বেড়ে যায়। এবার TSH এর লেভেলটা যখনই বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু প্রাইমারি থাইরয়েডিজম হয়ে যায়। ইনকেস প্রাইমারি থাইরয়েডিজম হওয়ার পর যদি আমাদের শরীরের মধ্যে সমস্যাটার লক্ষণগুলো আমরা যদি ঠিক করে না বুঝতে পারি, বা যদি আমরা ঠিকঠাকভাবে যদি না মেনটেন করতে পারি, বা কিছু খাবার দাবার আছে, কিছু নিয়মকানুন আছে, সেইগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু প্রাইমারিটা সেকেন্ডারি থাইরয়েডিজম হয়ে যায় এবং সেটা একটু মারাত্মক ধরনের একটা রূপ নিয়ে নেয়। সেখানে গ্রয়টার ফয়টারও দেখতে পাওয়া যায়, সমস্যা আরও বেশি খারাপের দিকে চলে যায়। তো প্রথম জানবো যে এই থাইরয়েডটি কী জন্য হয়, হাইপোথাইরয়েডিজমের সমস্যাটা কী জন্য হয়। হাইপোথাইরয়েডিজমের সমস্যাটা ঠিকঠাকভাবে ক্লিয়ারলি জানা যায় না কী জন্য হয়, তবে অনেক সময় দেখা যায় যে আয়োডিনের লেভেল যদি আস্তে আস্তে কম থাকে বা আয়োডিনের পরিমাণ যদি শরীরে কম থাকে তখনই এই রোগটা বেশি হয়। এছাড়া যারা হিল এরিয়ায় বসবাস করেন, যেরকম যারা একটু উঁচু জায়গায় বা হিল এরিয়ায় যারা বসবাস করে, সেই ক্ষেত্রে কিন্তু আয়োডিনের কমটা কিন্তু শরীরের মধ্যে বেশি পরিমাণে হয়ে যায়। সেই এলাকার মানুষেরা কিন্তু হাইপোথাইরয়েডিজমের সমস্যায় অতিরিক্ত পরিমাণে ভুগে থাকে, যেমন গয়টার। তাহলে এটি কোনো স্পেসিফিক নেই, তবে এখন জানবো হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো কী কী, মানে সিমটমসগুলো কী কী সেগুলো এখন জানবো। সিমটমসগুলো যেটা হবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ঠান্ডা লাগা। পেশেন্টের সবসময় একটা ঠান্ডা লেগে থাকবে, যেন একটা অসুস্থ অসুস্থ ভাব, খালি মনে হচ্ছে ঠান্ডা লেগে থাকে। পেশেন্ট চিলি পেশেন্ট হবে, যাকে আমরা চিলি পেশেন্ট বলে থাকি, তো সবসময়তে ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। দু নম্বর সিমটমস যেটা হবে সেটা হচ্ছে খুব টায়ার্ডনেস, মানে পেশেন্ট
খুব অল্পতেই ক্লান্ত হয়ে যাবে, মনে হবে যে যদি কেউ একটু হাত পা একটু দাবিয়ে দেয় বা যদি কেউ একটুখানি ম্যাসাজ করে দেয় সেক্ষেত্রে পেশেন্ট ফিল ভালো জিনিস ফিল করবে, এটা যদি আমরা দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে একটা সিমটমস। তিন নম্বর সিমটম হচ্ছে কনস্টিপেশন, কনস্টিপেশন দেখতে পাওয়া যায়। আর চার নম্বর পয়েন্ট হচ্ছে ডিপ্রেশন, পেশেন্ট একটু ডিপ্রেশনের দিকে চলে যায়, খুব চিন্তিত হন এবং খুব সমস্যায় পড়ে যায়। এবং পাঁচ নম্বর যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ওয়েট গেইন, মানে হঠাৎ করে ওজনটা দেখা যায় যে তার বাড়তে লেগেছে। প্রথমেই আমি একটা জিনিস বলেছি, সেটা হচ্ছে এই সমস্যাটি মেয়েদের কিন্তু বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তর্ক করা যায় তাহলে দেখা যায় যে ছেলেদের থেকে মেয়েদের কিন্তু এই রোগটি হওয়ার প্রবণতা সব থেকে বেশি। এছাড়াও হাত পা ফুলতে দেখতে পাওয়া যায়, কখনো পা পায়ের তলা হয়তো বা পায়ের কাছটা হয়তো খোলা দেখতে পাওয়া যাবে, কখনো হাতের কাছটা খোলা দেখতে পাওয়া যাবে। সব থেকে যেটা মেন সমস্যা হয় সেটা হচ্ছে প্রেগনেন্সি। যদি থাইরয়েডের সমস্যা আগে থেকে ছিল অথচ প্রেগনেন্সি চলে এসছে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে নানান রকম রোগ দেখতে পাওয়া যায়। দেখা যায় যে থাইরয়েড আছে, ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে একজন ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু স্টেপ নেওয়া উচিত, তাহলে কিন্তু সমস্ত কিছু সেফলি ঠিক থাকবে। এবার আসবো থাইরয়েডের হোমিওপ্যাথিক মেডিসিন, হচ্ছে থাইরয়েডের নাম 30। এই এই মেডিসিনটি থাইরয়েডের খুবই ভালো মেডিসিন। এই মেডিসিনটি যা যা লক্ষণ আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম থাইরয়েডের সম্পর্কে, সমস্ত কিছু এই মেডিসিনের মধ্যে কিন্তু বা এই মেডিসিনটার মধ্যে সমস্ত সিমটমসগুলো থাকবে বা থেকে থাকবে। এই মেডিসিনটি দু ড্রপ করে ডেলি তিনবার কন্টিনিউয়াসলি দু মাস খাওয়ার পর, আবার একবার ব্লাড টেস্ট করার পর যদি থাইরয়েডের লেভেলটা ঠিক হয়ে গেছে বা মোটামুটি থাইরয়েডের লেভেলটা কমের দিকে আসছে, তখন তিনবারের জায়গায় দুবারের জায়গায় আরও যদি কমে যায় তখন একবার এবং কন্টিনিউয়াসলি এটা ওয়ান ইয়ার কন্টিনিউ করতে হবে। যদি থাইরয়েডের এর লেভেলটা যদি অতিরিক্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে ডক্টর দেখানো উচিত। মোটামুটি 10-এর ওপরে যদি সবসময়তে থাকে এবং এটা যদি কমতে না যায় তো ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা করানো উচিত। দু নম্বর মেডিসিনটি আলোচনা করব, সেটা হচ্ছে আয়োডাম 30। এই মেডিসিনটি খিদে খুব কম থাকবে, লস অফ অ্যাপিটাইট থাকবে, খিদে যদি খুব কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি মোটামুটি ইউজ করা যাবে এবং তার সাথে বাকি যে সিমটমসগুলো বললাম সেগুলো ব্যবহার করা যাবে। এটি কী করে, আমাদের শরীরের মধ্যে যে আয়োডিনটা থাকে সেই আয়োডিনটা মেনটেন করার চেষ্টা। এই এই দুটি মেডিসিন মোটামুটি যদি কন্টিনিউয়াসলি খাওয়া হয় এক থেকে দু মাস, বারবার টেস্ট করিয়ে দেখে নিতে হবে যে এই সমস্যাটি কেমন আছে বা টেস্টের মাধ্যমে দেখতে হবে যেটা আস্তে আস্তে কমছে কি না। যদি এগুলো আস্তে আস্তে কমে গিয়ে থাকে তাহলে কিন্তু এটি কন্টিনিউয়াসলি এক বছর পর্যন্ত খেতে হবে, আস্তে আস্তে থাইরয়েডের সমস্যা কিন্তু কমে যাবে। এবং অবশ্যই থাইরয়েডটি মাঝে মাঝে দু তিন মাস অন্তর অন্তর চেক করুন এবং নিজের শরীরকে ঠিক রাখুন। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে থাইরয়েড হাইপোথাইরয়েড সম্বন্ধে কিছুটা বোঝাতে পারলাম। তো যদি আজকের আমার ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করলে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।